মক্কায় ইহুদিরা এসে দল পাকালো, চল মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিব। কি প্রশ্ন করবি? ইহুদিরা বলে, এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না। ইহুদিরা এসে হাজির, মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব, আল্লাহ রাসূল তো মহা খুশি, তাই আসো। তবে শর্ত আছে। কি শর্ত? তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব। কোন তিনটা প্রশ্ন বলো? তারা প্রশ্ন শুরু করলো, প্রশ্ন নাম্বার ওয়ান, মা হুয়া রুহ? মোহাম্মদ বলো তো রুহু কারে বলে? রুহু কি? রুহু কাকে বলে? এই যে রুহু, এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে, অ্যানিমেশন, জীবন্ত, প্রাণবন্ত আছে না নাই? এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে? দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে, হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে, তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায়, দেহে কোনো নাড়াচাড়া নাই, ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো, দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? কি জানো বলো? গুহাবাসী, গুহাবাসীদের সম্পর্কে কি জানো? অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে। তিন নাম্বার প্রশ্ন মানহুয়া জুলকারনাইন, জুলকারনাইন সম্পর্কে কি জানো বলো?